পচা কলার উপর হারপিক দিন, কোনোদিন আর ডাক্তারের কাছে যেতে হবে না। এটা এতটাই উপকারী জিনিস একটি তৈরি হবে আপনি কল্পনাও করতে পারেন না। আমাদের বাড়িতে দেখা যায় অনেক পচা কলা এরকম বেঁচে যায়। আমরা অনেক কলা একসঙ্গে নিয়ে আসলে খেতে খেতে দেখা যায় লাস্টে এরকম একটা দুটো কলা পচে যায়। সেই পচা কলাটা আপনারা ভুলেও ফেলে দিবেন না। এটা এতটাই দামি জিনিস তৈরি হবে যে আপনাদের ডাক্তার খরচ বাঁচিয়ে দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসটি কী দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি একটি পচা কলা। এখানে অনেকগুলো কলা আনার কারণে একটা লাস্টের কলাটা এরকম পচে গিয়েছে, এটা আর কেউ খাবে না। এটা কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়ে এমন একটি দামি জিনিস তৈরি হবে আপনার সংসার খরচ বাঁচিয়ে দিবে, সেই সাথে বাঁচিয়ে দিবে আপনার ডাক্তার খরচও। তার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, কলাটা আমাকে ভালো করে ছুলে নিতে হবে। আমি কলাটা ভালো করে ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটি বাটির ভেতরে এই কলাটা নিয়ে আমি একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন। আর কলায় কোনো দানাদার অংশ যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তার জন্য আপনি যেভাবে পারেন এটা খুব সুন্দর করে ম্যাশ করে নেবেন। তো দেখুন অলরেডি কিন্তু এটা ম্যাশ করা হয়ে গেছে। এবারে এর ভিতরে আমি দিয়ে দিব হারপিক। কিচেনে থাকা হারপিকটাই দেবেন। অনেক সময় দেখা যায় কিচেনে বিভিন্ন কাজে কিন্তু হারপিক ব্যবহার হয়, তো কিচেনে থাকা হারপিকটাই ব্যবহার করবেন। যদি কিচেনে আপনারা হারপিক নাও রাখেন, একটি হারপিক কিচেনের জন্য কিনে রাখবেন। আপনাদের কিচেনে ছোটোখাটো কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন। তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ হারপিক দিয়ে দিছি আন্দাজ মতো। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতেই আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, দেখুন কেমন বুদবুদ উঠছে। এটা কিন্তু রিয়াকশন তৈরি হয়ে গেছে। আর এটা কতটা উপকারী জিনিস তৈরি হলো চলুন দেখে নিই। বন্ধুরা এটা নিয়ে আমি চলে এসেছি কিচেনে। এটা কীভাবে ডাক্তার খরচ বাঁচাবে সেটা দেখে নিন। বন্ধুরা এটা আমি দিয়ে দিব সিঙ্কে। আমাদের কিচেনে যে কিচেন সিঙ্কটা রয়েছে সেই কিচেন সিঙ্কে এভাবে লাগিয়ে দিতে হবে। তো আমি দেখুন কিচেন সিঙ্কে পুরোটাই লাগিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় এরকম নষ্ট করা থাকলে ভুলেও ফেলবেন না, এটা এভাবে ব্যবহার করবেন। দেখুন আমি পুরো সিঙ্কে এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন অনেকেই বলতে পারেন সিঙ্কে এভাবে হারপিক দিলে সিঙ্কটা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। অবশ্যই কালো হয়ে যাবে। হারপিক আপনি সরাসরি কোনো মেটালে কখনোই দিবেন না, কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে কলার সাথে মিশিয়ে সিঙ্কে লাগিয়ে দিলাম। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটা দিয়ে ডাক্তার খরচ কীভাবে বাঁচাবে। চলুন দেখে নিই ডাক্তার খরচ কীভাবে বাঁচবে। তার আগে আমি একটি কাজ করে নিচ্ছি। এখানে নিয়েছি একটি স্টিলের স্ক্রাবার, আর স্ক্রাবারটা দিয়ে এইভাবে সিঙ্কটা ঘষে নিচ্ছে। সিঙ্কটা ঘষে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা পরিবর্তন নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা দিয়ে আপনার কিচেনের কিচেন সিঙ্কটা নিমেষে পরিষ্কার করে নিতে পারবেন। কিচেন সিঙ্কে দেখা যায় আয়রনের দাগ পড়ে যায়, সেই আয়রনের দাগ কিন্তু অনেকেই উঠাতে পারেন না। আমাকে অনেকেই কমেন্ট করে বলেন কিচেন সিঙ্কের আয়রনের দাগ কীভাবে তুলবো। দেখুন কিচেন সিঙ্কের আয়রনের দাগ কিন্তু এভাবে উঠে যাবে। আপনারা কিন্তু এটা রেখে দিবেন না, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেবেন। দেখুন রান্নার পরে সিঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়, তাই আপনারা সিঙ্কের আশেপাশে এভাবে ঘষা দেবেন। দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। আমি সিঙ্কটা কিন্তু এভাবে পরিষ্কার করি, আমার সিঙ্কটা কিন্তু এখনও কালো হয়নি। এখন অনেকেই বলতে পারেন যে কালো হয়ে যাবে, আমি শুধুমাত্র একটা ভিডিওর খাতিরে আপনাদের এমন একটা রিস্ক কেন নিব, আমার সিঙ্কটা আমি কেন কালো করব। দেখুন আমার কিচেন সিঙ্কটা কতটা পরিষ্কার রয়েছে। তো দেখুন আমি এবারে যেটা করব, কিচেন সিঙ্কের যেখানে সিঙ্কটা বসানো হয় আশেপাশে দেখবেন এরকম ফাঁকা অংশ থাকে। কারণ ফাঁকা অংশের ভিতরে কিন্তু প্রতিনিয়ত আমরা যে সকল কাজগুলো করি, এঁটো কাটা ধুই বা খাবারের টুকরো, সবই কিন্তু এর ভেতরে প্রবেশ করে। আর এর ভেতরে প্রবেশ করে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এখানে কিন্তু আমরা থালা বাসন রাখি, সেই থালা বাসনে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে। আর আমরা যখন এখানে তরি তরকারি ধুই বা যে কোনো খাবার জিনিস রাখি, তবুও কিন্তু এইগুলো খাবারের সাথে মিশে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় সড়ো একটা রোগের সম্মুখীন হতে হয়, তখনই আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না এই ছিদ্রের ভিতরে কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, আর এখান থেকে কিন্তু বাজে একটা গন্ধ আসে। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের বাসার সিঙ্কে আজকে আপনারা ট্রাই করে দেখুন, আর এখান থেকে কী পরিমাণ কালো ময়লা বের হচ্ছে সেটাও দেখে নিন। তো আমি আপনারা আজই ট্রাই করে দেখবেন, আর এর ভেতরে যে ব্যাকটেরিয়া জন্ম নেয় এগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে, নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি করে। আমরা কিন্তু অনেকেই জানি না আমাদের শরীরে কী কারণে এরকম সমস্যার সৃষ্টি হয়, তাই আমাদের এভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। দেখুন কী পরিমাণ ময়লা বের হচ্ছে। এখানে যে হারপিকের মিশ্রণটা দেওয়া হয়েছে তার কারণে এর ভেতরের ময়লা কিন্তু সব বেরিয়ে আসছে। আপনারা এই মিশ্রণটা দিবেন, সরাসরি হারপিক কিন্তু ব্যবহার করবেন না, তাহলে আপনাদের সিঙ্কটা কিন্তু কালো হয়ে যাবে। তো বন্ধুরা এবারে কিন্তু আমার পুরো সিঙ্কটা পরিষ্কার করা হয়ে গেছে, সাথে কিন্তু আমি ট্যাপটাও পরিষ্কার করে নিয়েছি। এবারে প্রমাণসহ দেখে নিন যে সিঙ্কটা কালো হয়েছে কি না। আমার সিঙ্কটা কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে। তাই আপনারা সরাসরি সিঙ্কে হারপিক ব্যবহার না করে এইভাবে কোনো পচা কলা সাথে মিশিয়ে যদি এইভাবে সিঙ্কটা পরিষ্কার করবেন, সিঙ্কটাও পরিষ্কার থাকবে, আর সিঙ্কের ভেতরে থাকা যেই ব্যাকটেরিয়া রোগ জীবাণু ধ্বংস করে দিবে। তো সেই সাথে আপনাদের
চিকিৎসার খরচও বাঁচিয়ে দিবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।